नमस्कार बंधुगण, आमी कुसुम रान्नारानी कुसुम चैनेले आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आमी आज आबार उपस्थित हुए गेलाम आपनादेर सम्मुखे आरो एकटी रेसिपी निये। रेसिपिटी हलो मौचार असाधारण रसा। ताहले बंधुगण चले आसुन देखे नी कलार मौचार रसा। आमी एखाने कलार मोचार भीतरे थाका अंशटाके नियेछि। एबार एई मोचाटाके आमी एखान दिये केटे नेब। केटे एभाबे भेंगे निलाम। एकटा कुकारे निये नेब। कुकारे निये एके एक सिटी मेरे देब। मोचाटाके आमी একটা সিটি দেওয়ার পর কুকার থেকে বের করে নিয়েছি। মোচাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মোচাটাকে একটা মিক্সিতে নিয়ে নেব। মোচাটাকে মিক্সিতে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পর একটা বাটিতে নিয়ে নেব। পেস্টটাকে বাটিতে নেওয়ার পর দিয়ে দেব দু চামচ বেসন, এক চামচ চাউলের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ জিরে বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। ভালোভাবে মিশিয়ে নেব নুনটাকে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা গরম করাতে তিন চামচ সাদা তেল দিয়ে দেব। মোচার পেস্টটাকে এভাবে আকার দিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি সুন্দর দেখাচ্ছে। গাছের পাতায় বৃষ্টি পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। বড়াটা একটা সাইড হয়ে গেছে। এবার আমি বড়াটাকে উল্টে দেব। বড়াগুলো এই পিট ও পিট দুটা পিটে ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে নামিয়ে নেব। এবার ওই কড়াতে দিয়ে দেব আরও দু চামচ সরষার তেল। তেলটা গরম হওয়ার পর একটা বড় সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলে দিয়ে দেব এক চামচ ঘি, দিয়ে দেব দু টুকরো দারচিনি, চারটে লং আর চারটে এলাচ, দিয়ে দেব তিনটে তেজপাতা, আধা চামচ আদা বাটা, দিয়ে দেব একটা টমেটো কুচি, দিয়ে দেব আধা চামচ জিরে বাটা, পরিমাণ মতো নুন, আধা চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
সব কিছু ভালোভাবে হয়ে যাওয়ার পর দিয়ে দেব জল। জলটা ফুটে আসার অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মৌচার বড়াগুলো দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা উঠিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ বাটা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব। বন্ধুগণ, আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য খুব মজাদার একটা রান্না। এই রান্নাটা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে মাংসকেও দূরে সরিয়ে রাখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুগণ, এই হলো আজকের রেসিপি, মোচার বড়া দিয়ে আলুর রসা। এই রেসিপিটা নিরামিষ দিনে গরম ভাত পোলাওর সাথে দারুণ লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। ধন্যবাদ।